কেকেআর ম্যাচের টিকিট বিক্রি শুরু। ইডেনে অনুশীলনে রিঙ্কু নীতিশরা। ঠিক 17 দিন পরে ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। 1 এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে IPL উদ্বোধন। ঘরের মাঠের ম্যাচগুলির জন্যে টিকিট ছাড়া হলো সোমবার। সবচেয়ে কম দামের টিকিট শুরু 750 টাকা থেকে। ইডেনে মোট 5টি ব্লকের আপার টায়ার থেকে এই টিকিটে খেলা দেখা যাবে। তারপরে রয়েছে 1000 টাকার টিকিট, এখানে আরও কাছ থেকে খেলা দেখা যাবে। ক্লাব হাউসের লোয়ার টায়ারে বসে খেলা দেখতে গেলে খরচ করতে হবে 8000 টাকা। ক্লাব হাউসের আপার টায়ারের টিকিটের দাম 5000 টাকা। নাইটদের কর্পোরেট বক্সে বসে খেলা দেখতে গেলে 26000 টাকা খরচ করতে হবে। এটাই টিকিটের সর্বোচ্চ মূল্য। সোমবার থেকে ইডেনের ইনডোরে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে অনুশীলনে নেমে পড়লেন KKR ক্রিকেটাররা। নীতিশ রানা, রিঙ্কু সিংহ সহ অনেক ক্রিকেটাররাই এসেছেন। প্রথম দিন কড়া অনুশীলন একবারেই নয়, স্রেফ গা ঘামিয়েছেন ক্রিকেটাররা। ব্যুরো রিপোর্ট, 24 স্পোর্টস এন্টার।